মাত্র 7 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নামের জায়গা দখল করতে চলেছে আত্মজা। বাড়ি আসলে নদিয়ার রানাঘাটে, তাতে কি, এখন তো সে মালদারি মেয়ে। সেই মেয়েই উজ্জ্বল করেছে নিজের নাম, তার বাড়ির নাম, এমনকি মালদার নামও। কাগজের ব্যাগ তৈরি করে সে এখন গোটা দেশের খবরের শিরোনামে। তার তৈরি কাগজের ব্যাগ ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছে। তার শংসাপত্র মেল মারফত হাতে পেয়ে গিয়েছে সে। এবার মিশন গিনিস বুক, তার জন্য কাজ চালিয়ে যাচ্ছে সে। মেয়েকে সেই জায়গায় নিয়ে যেতে কসুর নেই বাবা মারও। মেয়ের নাম আত্মজা, মাত্র 7 বছর বয়স। বাবা বাবুসোনা সরকার প্রাথমিক শিক্ষক, বাহারাল এলাকার একটি স্কুলে কর্মরত তিনি। চাকরি সূত্রে মাত্র 6 মাস আগে রানাঘাট থেকে পরিবার নিয়ে মালদা জেলায় এসেছেন। বর্তমানে তাদের ঠিকানা রতুয়ার নাপিতপাড়া। মা মৌসুমি কর হস্তশিল্পী, সরকারি মান্যতাও পেয়েছেন তিনি। সংসার সামলে এখনও নিত্য নতুন জিনিস বানান, তার কাছেই শিল্পের শিক্ষা পেয়েছে মেয়ে। করোনা এসেছিল লকডাউন নিয়ে, সেই সময় শিশুদের মানসিক বিকাশ যে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছিল তা এক বাক্যে স্বীকার করেন মনোবিদরা। অদ্ভুতভাবে সেই লকডাউনই আত্মজার কাছে নতুন একটা দরজা খুলে দিয়েছিল, শিল্পের দরজা, নিজের শৈল্পিক বিকাশের দরজা। মাধ্যম অবশ্যই মা। মৌসুমি দেবী বলেছেন, আমি যখন কাজ করতাম তখন ও আমার পাশে বসে রং তুলি নিয়ে খেলত। ওর সেই খেলা দেখে আমি ওকে ছবি আঁকতে শেখাই, কীভাবে ছবিতে রং করতে হয় জানাই সেটাও। পরে দেখি শুধু ছবি আঁকা নয়, আমার মতো অন্যান্য জিনিস তৈরিরও চেষ্টা করছে ও। এভাবেই ওকে বিভিন্ন জিনিস বানাতে শেখাই। তবে যে কারণে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়েছে, তার কৃতিত্ব ওর বাবার। কি নাম তোমার? আত্মজা। স্কুলে পড়ো? হ্যাঁ। কোন ক্লাসে? 2। ছবি আঁকো? হ্যাঁ। ভালো লাগে না কারো কাছে শেখো? ভালো লাগে। নিজের মনে আর? হ্যাঁ। আর কি করো? ব্যাগ বানাও। ব্যাগ বানাও? আরো কিছু? ছবি আঁকা, তাহলে ছবি আঁকা, ব্যাগ বানানো, এগুলো করো। তুমি কি জানো যে তোমার ব্যাগটা একটা প্রাইজ পেয়েছে? হ্যাঁ। জানো? হ্যাঁ। কি প্রাইজ বলো তো? ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। ইন্ডিয়া বুক অফ রেকর্ডস। কেমন লাগছে তোমার? খুব। তোমার স্কুলে যে বন্ধু বান্ধব আছে তাদেরকে এগুলো শেখাও? কেন? শেখাই, কিছু কিছু জন শিখতে চায় না, শেখাই না। শিখতে চাও না? জুড়ো, শিখতে চাও না বলে শেখাও না? মানে শিখতে চায় না ওরা, তাই শেখাই না। এবার যদি এই তুমি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে তোমার নাম উঠেছে, এবার যদি স্কুলে তোমার বন্ধুরা তোমার কাছে শিখতে চায়, কারণ তোমাকে নিয়ে যখন খবর হবে তখন তো তারা দেখবে, তারা বলবে, কি করবে তখন? শেখাবে। আরেকবার বলো তোমার নামটা কি? আত্মজা। মেয়ের এই সাফল্যে মা হিসেবে আমার গর্ব তো হবেই। তবে ওর কাছে আমি বেশি কিছু দাবি করি না, শুধু চাই ও আনন্দে থাকুক। আর খেলতে খেলতেই শিল্পের প্রতিটি দরজা খুলে দিক। ও যে শিল্পের মধ্যে বেঁচে থাকাকে শিখে ফেলেছে, তার জন্য আমি আরও বেশি গর্বিত। বাবুসোনা সরকার জানান, ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মেয়ের জায়গা পাওয়া অনেক চেষ্টার ফসল। গোটা বিশ্বেই প্লাস্টিকের ব্যবহার আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এর বিকল্প কাগজের ব্যবহার। আমার চোখে পড়েছিল মেয়ে তার পুতুলের জন্য অনেক জিনিস তৈরি করছে। আমি তাকে বলি, পুতুলের জন্য ছোট কাগজের ব্যাগ তৈরি করা যায় কি না, ও চেষ্টা করতে শুরু করে। এভাবেই দেশের সবচেয়ে ছোট কাগজের ব্যাগ বানিয়ে ফেলে, যেটা তাকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা করে দিয়েছে। ওর মাই ওকে সব কিছু শেখায়। আমরা চাইছি মেয়ের নাম এবার গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও জায়গা পাক। তার কাজ শুরু হয়ে গিয়েছে, বেশ কয়েকটি নমুনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে, তবে এখনও সেখান থেকে কোনো বার্তা আসেনি। তবে শুধু আত্মজা নয়, আমি চাই আমার মেয়ের মতো সমস্ত বাচ্চাই পড়াশোনার পাশাপাশি শিল্প সংস্কৃতিকে এগিয়ে নিয়ে আসুক, তবেই পৃথিবী ভালো থাকবে। যখন তুলি ধরে প্রথম খেলার চলে একদম ছোটবেলায়, আমি যখন কাজ করি ও তখন দেখি আমার খেলা বাদ দিয়ে আমার সঙ্গে তুলি ধরে রং দিয়ে খেলতে পছন্দ করে।
ওটাই আমার কাছে গর্ব। ও যে ছবি আঁকা বা এই ধরনের ক্র্যাফটসটাকে খেলার মতো করে নিতে পেরেছে এবং তার মধ্যে থেকে ও যে একটা যাপনকে খুঁজে পায়, এটা আমার কাছে গর্বের। আর রেকর্ডস তো অবশ্যই সবার কাছে পৌঁছেছে, এটা ভাল লাগে। ও পড়াশুনো যতটা করে খেলাধুলো পাশাপাশি করে, তবে খেলাধুলোটাকে ওই রং তুলির মধ্যে দিয়ে কাটায় আর কি, ওই জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না, খেলার টাইমটা রং তুলি দিয়ে খেলে। তো হোক, আমি ও যেদিকে যেতে চায় আমার কোনো দাবি নেই, ও আনন্দে থাকুক, মানে যতটুকু যে কাজই করুক তার মধ্যেও আনন্দ খুঁজে পাক। গত 6 সেপ্টেম্বর ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে আত্মজাকে মেল করে জানানো হয় তার তৈরি 5x2.4 সেন্টিমিটার মাপের কাগজের ব্যাগ দেশের সবচেয়ে ছোট ব্যাগ হিসেবে মান্যতা পেয়েছে। তার জন্য আত্মজাকে একটি শংসাপত্র পাঠানো হয়েছে। 2024 সালের রেকর্ড বুকে তার নাম উঠবে। 7 বছরের আত্মজা দ্বিতীয় শ্রেণীর ছাত্রী, নতুন জায়গায় এসে নতুন বন্ধুও হয়েছে অনেক, কিন্তু কারোর সঙ্গে এখনও তেমন ঘনিষ্ঠতা গড়ে ওঠেনি। ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে জায়গা পেয়ে খুব খুশি সে। জানালো, যদি বন্ধুরা কেউ এসব শিখতে চায় আমি শেখাতে রাজি, তবে কেউ এখনো পর্যন্ত আমার কাছে কিছু শিখতে চায়নি, আমিও শেখাইনি, আমি আরও কাজ করতে চাই। অ্যাচিভমেন্ট বলতে অনেক প্রচেষ্টার ফল এটা। ওর মায় মূলত আর্ট বিশেষ করে এদিকটা এগিয়েছে, তো এখন আমরা যখন দেখছি যে পেপারের জিনিসটা প্লাস্টিক বন্ধ হয়ে যাচ্ছে, প্লাস্টিক যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন একটা ধারণা আসলো যে না, এটা হচ্ছে পেপার দিয়ে একটা ব্যাগ তৈরি করা যেতে পারে। সে পেপারের ব্যাগটা তৈরি করতে গিয়েই ওকে খেলার ছলে ওর পুতুলের ব্যাগ তৈরি করার জন্য ও ছোটো ছোটো ব্যাগ তৈরি করা শুরু করলো। সেই ছোটো ছোটো ব্যাগ দিয়েই আজকে যখন ওর মা ওই মেল করলো, সে বিভিন্ন জায়গায় গিনিস বুক অফ রেকর্ড বা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ড, সেক্ষেত্রে দেখলাম ওটা হচ্ছে গ্র্যান্ড হলো। হ্যাঁ, সেক্ষেত্রে ভালোই লাগছে, ও আরও এগিয়ে যাক, এবং হচ্ছে শুধু ও নয়, ওর মতো যারা সমবয়সী আছে সবাই এই দিকটাই এগিয়ে আসুক। শিক্ষা, সংস্কৃতি এবং হচ্ছে কালচার, এসব নিয়েই আর কি মানুষের একসঙ্গে চলা, এবং এভাবে ওর মতো সবাই যেন এগিয়ে আসে। ভাবনা তো আছেই, ও ইতিমধ্যেই গিনিস বুক অফ রেকর্ডের জন্য অ্যাপ্লাই করছে, মানে মেল করা হয়েছে বা এ ধরনের, এবং অন্য কিছু, শুধু ওই ব্যাগ নয়, আরো আর্ট, আরো কিছু অন্য কিছু নিয়ে। যদি মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।